তা বল, আমার তো, তুমি তো জানো যে আমার কাজ বাজ সম্পর্কে, তো একটা ফোন নিতে চাচ্ছি এখন, কি নিলে আমার জন্য ভালো হয় তুমি বলো। ভাই আপনাকে S24 আলট্রা দেখাইছি, 15 Pro Max দেখাচ্ছি, এর উপরে তো বর্তমান নাই সব থেকে বেস্ট প্রোডাক্ট। আপনি যেহেতু ভিডিও নিয়ে কাজ করেন, আপনার প্রচুর পরিমাণ ভিডিও করা হয়, সেক্ষেত্রে ভিডিওটা আইফোন হচ্ছে সেরা বর্তমান ওয়ার্ল্ড, মানে ফোনের বাজারে আইফোন হচ্ছে ভিডিওগ্রাফিতে সেরা। যেহেতু আপনি সিনেমাটিক করেন, ন্যাচারাল ভিডিও করার চেষ্টা করেন, ফোকাসের জন্য আপনার বেশি স্যামসাং প্যারা দেয়, সেক্ষেত্রে আপনার আইফোনটা বেস্ট হবে, আপনি 15 Pro Max নিতে পারবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, অবশেষে একটা আইফোন নেওয়ার জন্য আসছি। তো আমার আসলে অনেক দিনেরই ইচ্ছা ছিল যে আমি একটা আইফোন নিব। আর বেসিক্যালি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, তারা সবাই জানেন যে কন্টেন্টের জন্য আইফোন বেস্ট, কারণ আইফোনের যে সিনেমেটিক শট আছে প্লাস আরও বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করেই আইফোনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। তো আমার আসলে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা আইফোন ইউজ করব। তো প্রথমে আমার ধারণা ছিল যে আমি একটা 13 Pro Max মানে রিউজড বা 14 Pro Max নিব, কিন্তু দেখলাম যে যেহেতু জীবনে প্রথমবার আইফোন নিচ্ছি, তাই ভাবলাম যে একটা নিউ নেই। আর এখানে ছোটো ভাই সাব্বির, ও সাজেস্ট করলো যে 15 Pro Max নেওয়ার জন্য, তো এজন্য ওই মূলত এই ফোনটা নিয়ে। চলেন আনবক্সিং শুরু করি। এখান থেকে না তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই হচ্ছে আমার আইফোন, এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম। দেখুন, মূলত এই কালারটাই আমার আগে থেকেই খুব পছন্দের ছিল, এই ন্যাচারাল টাইটেনিয়াম কালারটা, এবং এটা হচ্ছে আইফোনের বেস্ট কালার অনেকে বলে। ওকে, সবার হাতে হাতে এই কালার কেমন ফিল ভাই? হ্যাঁ, অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন, এবং এই আইফোন 15 Pro Max অনেকটা হ্যান্ডি, মানে অন্যান্য 14 Pro Max বলেন বা 13 Pro Max থেকে এটা অনেক হ্যান্ডি এবং অনেক স্লিম, অনেক কিছু বিবেচনা করে যে কারণে আমার এই আইফোন 15 Pro Max নেওয়া। তো সাথে এখানে কি আছে সাব্বির? একটা কেবল আছে, ব্রেডের শুধু একটা কেবল আছে না, এটা হচ্ছে টাইপ সি কেবল না? আপনারা সবাই জানেন যে আইফোনের সাথে কোনো চার্জার দেওয়া হয় না, ইভেন এখন স্যামসাং S24 এর সাথে চার্জার দেওয়া হয় না, তাই না? তো ঠিক আছে, তুমি ফোনটা দেখান। এই যে কালারটা হচ্ছে, এটা এদিকে সামাজিক থাকো ভাই। তো এই দেখতে পাচ্ছেন আমার নাম দিয়ে।